দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চাল 24 এর নিয়মিত আয়োজন ফু অন ওয়াটার পাম্প কৃষি 24 এ পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক আপনাদের সাথে থাকব। সাগরের সুস্বাদু কোরাল মাছের কৃত্রিম প্রজননে সক্ষম হয়েছে গ্রিন হাউস মেরিকালচার নামের একটি প্রতিষ্ঠান, যা দেশের ইতিহাসে এই প্রথম। এর ফলে এই মাছের বাণিজ্যিক উৎপাদন সহজ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সম্ভাবনা আছে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনেরও। ভেটকি মাছের এসব পুনর্জন্ম কৃত্রিম প্রজননের মাধ্যমে। সুস্বাদু কোরাল বা ভেটকি মাছের বাস মূলত সাগরে। লবণাক্ত পানি থেকে তুলে এনে নিজেদের হ্যাচারিতে মাছটির কৃত্রিম প্রজনন ঘটিয়েছে গ্রিনহাউস মেরিকালচার নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান, যা দেশের ইতিহাসে প্রথম। এর কর্মকর্তারা জানান, গেল 4 নভেম্বর একটি মা কোরাল প্রায় 10 লাখ ডিম ছাড়ে, যা থেকে জন্ম নেয় 6 লাখ রেণুপোনা। লাভবাহ স্টেটটা আছে, এটা 25-30 দিনের মধ্যে আমরা হ্যাচারি থেকে লাভবাহ স্টেট শেষ করে দিব। এরপর নার্সারি ট্যাঙ্কে যাবো পোনাবো, এবং নার্সারি থেকে লালন পালন করার পর মানে এগুলো মেনি পুকুরে বা ছোট পুকুরও চাষ করা যাবো, বড় পুকুর যে যেখানে আছে চাষ করতে পারবে। কোনো আরও কয়েকবার পরীক্ষামূলক প্রজননের পর বাণিজ্যিকভাবে চাষিদের কাছে পোনা সরবরাহ করা হবে বলে জানালেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী। সাকসেসফুলি ব্রিডিংয়ের পরে ফিঙ্গারলিং থেকে যে পোনাটা আসবে সেটা আমরা লবণ পানি এবং মিঠা পানি দুইটাতেই চাষ করতে পারবে। নতুন চাষ করাতে, নতুন স্পেসে আসাতে চাষিরা বাংলাদেশে মৎস্য উৎপাদন একটা নতুন দিগন্ত পাবে। দেশের আমিষের চাহিদা পূরণ করে কোরাল বিদেশেও রপ্তানির পরিকল্পনার কথা জানালেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। এটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটেও একটা বড় বাজার আছে, এটাও আমাদের একটা লক্ষ্য। আমরা যদি চাষে সফল হই তখন আমাদের ডোমেস্টিক ডিমান্ড ফুলফিল করার পরে অতিরিক্ত উৎপাদন করে এটা কিন্তু আমাদের এক্সপোর্ট আইটেম হওয়ার একটা সম্ভাবনা আছে। মৎস্য অধিদপ্তরের অর্থায়নে ভিয়েতনাম ও ভারতের বিজ্ঞানীদের কারিগরি সহায়তায় এসেছে এই সফলতা। ডেক্স রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, সবার কাছে বেশ জনপ্রিয় একটি মাছ কোরাল, আর বিশেষ করে যারা পর্যটন নগরী কক্সবাজারে বেড়াতে যান তারা কোরাল মাছের খোঁজ করেন, কিন্তু চাহিদার তুলনায় তেমন একটা খুব একটা পাওয়া যায় না কোরাল মাছ। কোরাল মাছের যে কৃত্রিম প্রজনন হয়েছে সেটি খুব আশার সঞ্চার করেছে চারদিকে। এ বিষয়টি নিয়ে আরও কথা বলতে চাই আমরা সেটি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যাকোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এ এম শাহাবুদ্দিন আমাদের সাথে সরাস্বরি যুক্ত হয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, কোরাল মাছের যে নতুন কৃত্রিম প্রজননে একটি মাইল ফলক রচিত হলো বাংলাদেশে, এটি আসলে বাণিজ্যিকভাবে কীভাবে আরও বৃদ্ধি করা যায়, বাণিজ্যিকভাবে কতটা স্বস্তিদায়ক হবে, এবং যদি বাণিজ্যিকভাবে চাষ আসলে করা হয় তাহলে চাষ প্রক্রিয়াটা কীরকম হতে পারে, আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে, এবং আমি সাধুবাদ জানাই গ্রিন হাউস মেরিকালচার যারা এই অসাধ্য কাজটি সাধন করেছে। এখানে অনেক গবেষণা, অনেক কাজের প্রয়োজন আছে, তারা করতে পেরেছে, আমি এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। একটা পায়োনিয়ার একটা বাংলাদেশের জন্য নতুন একটা দিগন্ত উন্মোচন করবে। আপনি জানেন যে এই কোরাল অথবা বেটকি অথবা বেরামুন্ডি যে নামেই বলি, এই মাছটি আমাদের প্রতিবেশী বিভিন্ন দেশে বহু বছর আগ থেকেই পুনরুৎপাদন হয়, চাষ হয়, কিন্তু আমরা এটাকে সাকসেস হতে পারছিলাম না, আমরা পুনরুৎপাদন করতে পারছিলাম না, ওনারা করতে পেরেছে। এবং এই মাছটা যে কোনো জায়গায় আপনি কেজ কালচার বলেন, মেরিকালচারে বলেন, এবং এটা ব্র্যাকিশ ওয়াটার অর্থাৎ সাধু পানিতেও সে অ্যাডজাস্ট করতে পারে। এমনকি আমাদের কাছে এখন ঢাকা শহরে আমাদের ট্যাঙ্কেও কিছু কোরাল মাছের মাছ রয়েছে যেগুলি ফিট হাই এবং ফ্রেশ ওয়াটারে বাঁচতেছে। অর্থাৎ এই মাছটার যদি পোনা উৎপাদন এবং খাদ্য তৈরি করা যায়, এটি চাষাবাদের জন্য ইনটেন্সিভ ফার্মিং, বাণিজ্যিক ফার্মিং, যারা এন্টারপ্রেনার আছে তাদের জন্য যেমন একটা আয়ের উৎস হবে এবং মাছের উৎস হবে, এটি বিদেশে রপ্তানি করা যাবে। বাংলাদেশ থেকে এখনো যে কোরাল হারভেস্ট হয় বা ধরা হয় সেটা বিদেশেও রপ্তানি হয়, আর এই মাছটি বিদেশে অনেক চাহিদা আছে, কাজে আমাদের রপ্তানি বাজারে বড় একটা ভূমিকা রাখবে এই বেরামুন্ডি মাছ, যদি আমরা নিজেরা এই পোনাটা তৈরি করতে পারি এবং সাকসেসফুলি ওনারা আরো বেশি পোনা তৈরি করে মানুষকে পোনা সাপ্লাই দিতে পারে। কাজে আমি অত্যন্ত বাণিজ্যিকভাবে যে মাছগুলো আসলে চাষ করি, পাঙ্গাস সহ অন্যান্য মাছ যেগুলো আসলে খুব ইজি পাওয়া যায় বাজারে, কোরালের ক্ষেত্রে কি সেটি ঘটবে কিনা, আপনার প্রত্যাশা কি? বিষয়টা কি, আমরা বাণিজ্যিকভাবে যে মাছগুলো আসলে চাষ করি এবং বাজারে খুব অ্যাভেলেবল পাওয়া যায়, কোরালের ক্ষেত্রে সেটি ঘটবে কিনা যদি বাণিজ্যিক চাষ শুরু হয়?
কোরালের ক্ষেত্রে সেটি ভিন্ন। কোরাল হচ্ছে সামুদ্রিক মাছ, উপকূলীয় অঞ্চলের মাছ। এই কোরাল মাছের চাষ সমুদ্র ব্লু ইকোনমির যত কথাই বলি, ব্লু ইকোনমির কোনো মাছ বা সমুদ্র অর্থনীতির ক্ষেত্রে আমরা মাছের চাষের যে অংশটুকু এক্ষেত্রে খুব বেশি কাজ করতে পারি নাই। কোরাল যদি পোনা হয়, কোরাল ফিড খাবে, কোরালকে চাষ করা যাবে, এই কোরালটা একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে, শুধু দেশীয় মাছের যোগান দিতে নয়, বিদেশের রপ্তানি ক্ষেত্রে যোগান দিবে। আপনি জানেন যে বর্তমানে মাছের উৎপাদন 47 লক্ষ মেট্রিক টন, সরকারের টার্গেট হচ্ছে 90 লক্ষ মেট্রিক টন করা। কাজে এই যে উৎপাদন বাড়াবে, কিভাবে বাড়াবে? উৎপাদন বাড়বে, দেশ এখন মাছের সম্পূর্ণ, তাহলে মাছটা কোথায় যাবে? বিদেশে রপ্তানি হবে। বিদেশি রপ্তানি যোগ্য মাছ রুই কাতল, আমার দেশে ফ্রেশ ওয়াটারের মাছ বিদেশের বাজারে খুব একটা চলে না। দেশীয় যারা বাংলাদেশি বংশোদ্ভূত আছেন তারাই এটা কনজিউম করেন, বাট এটি এমন একটি মাছ যেটি যেকোনো বাজারে যেকোনো মার্কেটে বিক্রি করা যাবে। কাজেই এটি আমাদের জন্য যেমন দেশের চাহিদা মেটাবে, তেমনি একইভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর এম শাহাবুদ্দিন আমাদের সাথে যোগ দিয়েছিলেন এবং কোরাল মাছের যে কৃত্রিম প্রজনন ব্যবস্থা বাংলাদেশে প্রথম চালু হয়েছে সে বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন। দর্শক, আপনারা দেখছেন ফো অন ওয়াটার পাম্প কৃষি 24। এই পর্যায়ে সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, আমাদের সঙ্গে থাকবেন। পাম তেল মেশানো জ্বালানিতে শুরু হলো বিমানের বাণিজ্যিক যাত্রা। বিশ্বে প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করে ইন্দোনেশিয়ার একটি বেসরকারি কোম্পানি। বলা হচ্ছে এতে কমবে পরিবেশের জন্য ক্ষতিকর গ্রিন হাউস গ্যাস নির্গমন, তবে এর যোগানে বন উজাড়ের শঙ্কা রয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্বে প্রথমবার মতো পাম অয়েল মেশানো জ্বালানি ব্যবহার করে উঠল বাণিজ্যিক বিমান। ঘটনা পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার। দেশটির রাজধানী জাকার্তা থেকে সুরাকার্তা শহরে যায় বিমানটি। শতাধিক আরোহী নিয়ে পাড়ি দেয় 550 কিলোমিটার পথ। আমদানি ব্যয় কমাতে জৈব জ্বালানি ব্যবহারে বিমান কোম্পানিগুলোর উপর চাপ ছিল সরকারের। 2020 সালের মধ্যে 3% জৈব জ্বালানি মেশানোর সরকারি নির্দেশনা থাকলেও নানা কারণে দেরি হয় বাস্তবায়ন। তবে 2021 সালে একই জ্বালানি দিয়ে পরীক্ষামূলক ফ্লাইট চালায় রাষ্ট্রমালিকানার একটি বিমান। তারও 3 বছর পর শুরু হলো বেসরকারি বাণিজ্যিক ফ্লাইট। পরিশোধিত ব্লিচড ডিওডোরাইজড পাম কার্নেল তেল দিয়ে তৈরি করা হয় পাম অয়েল মেশানোর জেট জ্বালানি। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় শক্তি সংস্থার শোধনাগারে। ব্যবহার করা হয় হাইড্রোপ্রসেসড এস্টার ও ফ্যাটি অ্যাসিড প্রযুক্তি। পরিবেশের ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের অন্যতম উৎসের একটি এভিয়েশন ইন্ডাস্ট্রি। বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানির তুলনায় পাম ভিত্তিক জ্বালানি বেশ সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। তাই পাম তেল উৎপাদনকারী দেশগুলোকে বিমানের টেকসই জ্বালানির জন্য ভোজ্য তেলকে তালিকাভুক্ত করারও আহ্বান ইন্দোনেশিয়ার। শীর্ষ পাম উৎপাদন দেশের এমন সিদ্ধান্তকে নেতিবাচক চোখে দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন 2050 সাল নাগাদ বিমান শিল্পে লাগবে 450 বিলিয়ন লিটার তেল। যোগানে পাম তেলের ব্যাপক আবাদে বন উজাড়ের শঙ্কা তাদের। এর মধ্যে পাম মেশানো বিমানের জ্বালানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, আজ এ পর্যন্তই ফোন ওয়াটার পাম্প কৃষি 24-এ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24-এর সঙ্গেই থাকুন।